নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তোমরা যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছ তোমাদের জিই এসআই 21 এর প্রশ্ন উত্তরগুলো। তো প্রথম প্রশ্ন তোমাদের, মারাঠারা কোন সালে পুরী ও খুর্দা দখল করেছিল? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1751। পরের প্রশ্ন, পঙ্ক্তি ভোজ এর প্রথা কে চালু করেছিলেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে কালাচাঁদ বিদ্যালঙ্কা। পরের প্রশ্ন, শিক্ষাষ্টক কার একমাত্র লিখিত রচনা? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে চৈতন্য মহাপ্রভু। পরের প্রশ্ন, কবি মুকুন্দরাম বাংলা কোন বন্দরের সমৃদ্ধির কথা বলেছিলেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে সাতগাঁও। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধ কবে ঘটেছিল? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 13 জুন 1757 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইসলাম খাঁ বাংলার রাজধানী রাজমহল থেকে কোথায় স্থানান্তর করেছিলেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ঢাকা। পরের প্রশ্ন, সুলাইমান কররানী কত সালে গজপতি মুকুন্দদেবকে পরাজিত করেছিলেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1567 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ত্রিপুরার কোন রাষ্ট্রীয় দলিল থেকে জানা যায় যে আলাউদ্দিন হোসেন শাহ ত্রিপুরা আক্রমণ করেছিলেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে রাসমালা। পরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন মুসলিম রাজবংশ কি ছিল? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ইলিয়াস শাহী রাজবংশ। পরের প্রশ্ন, কোন রচনায় প্রথম বাংলার উল্লেখ পাওয়া যায়? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ঐতরেয় ব্রাহ্মণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।